নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 23 অক্টোবর 2022 ধনতেরস, মা লক্ষ্মী ও গণেশজির কৃপাতে 6 রাশি সৌভাগ্য ও কোটিপতি হতে চলেছে, মহাকোটিপতি। 141 বছর পর এই দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হয়েছে এই ধনতেরাসের দিন, 23 অক্টোবর 2022 রবিবার। এই ধনতেরাসে যে যে রাশিগুলো মহাকোটিপতি হতে চলেছে সেই সেই রাশিগুলোর নাম আমি জানাতে চলেছি। ধনতেরাসের পুজোর যে শুভ মুহূর্তটা আপনার 5:02 থেকে, অর্থাৎ আপনার ধনতেরাসের 23 অক্টোবর 5:02 থেকে সন্ধ্যা 6:03 পর্যন্ত কিন্তু পুজোর শুভ সময় কিন্তু থাকছে। অনেকেরই প্রশ্ন আসছে যে ধনতেরাসটা কবে হবে। দেখুন, আপনার 22 অক্টোবর 2023 সন্ধ্যা 6:02 লাগছে ধনতেরাস, এবং 23 অক্টোবর 2023 6:03 এই ধনতেরাস শেষ হয়ে যাচ্ছে। অনেকের মনে প্রশ্ন, তাহলে আমরা 22 তারিখে ধরবো না 23 তারিখে ধরবো? দেখুন, আমরা সবসময় সূর্যোদয়টাকে কিন্তু বিশেষভাবে আমরা কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট, এই জন্য 23 অক্টোবরটাই আপনারা কিন্তু ধনতেরাসের দিন কিন্তু ধরবেন। এবং সেই দিন কেনাকাটার ক্ষেত্রে শুভ সময়টা আপনাদেরকে আমি আবারও বলে দিই, কেনাকাটার ক্ষেত্রে শুভ সময় আপনার 5:02 থেকে 6:03 পর্যন্ত, রবিবার বিকাল 5:02 থেকে সন্ধ্যা 6:03 পর্যন্ত কিন্তু কেনাকাটার শুভ সময়। আরেকটি, আপনার 12:41 থেকে শুরু করে আপনার 2:12 পর্যন্ত কিন্তু আরেকটি টাইম থাকছে কেনাকাটার ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু শুভ সময়। এবার ধনতেরাসের দিন আপনারা কি করবেন? দেখুন, ধনতেরাসের দিন অবশ্যই আপনারা যদি রূপোর লক্ষ্মী এবং গণেশ গৃহে যদি প্রতিষ্ঠা করতে পারেন, আপনাদের ধনের কিন্তু অভাব হবে না, কুবেরের বিশেষ আশীর্বাদ পাবেন। অর্থাৎ এই দিন মা লক্ষ্মী ও গণেশের কিন্তু পুজো কিন্তু হয়। এই ধনতেরাসে যে রাশিগুলো মহাকোটিপতি ও সৌভাগ্যশালী রাশি হতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি একে একে জানাতে চলেছি। তার আগে আমি বলি, ধনতেরাসের দিন যেহেতু ধন্বন্তরি আপনার পিতরের কলসি নিয়ে প্রকট হয়েছিল, এই জন্য আমি বারবার বলি, আপনারা অবশ্যই সেদিন কোনো কলসি, পিতরের কলসি বা আপনি একটি তামার কলসি ঘট বা পিতলের ঘট বা কাঁসার ঘট আপনারা কিন্তু কিনতে কিন্তু পারেন, এবং এই ঘটটি অবশ্যই পূর্ণ করে নিয়ে আসবেন, জলে ভর্তি করে বা ধানে ভর্তি করে বাড়িতে নিয়ে আসবেন। আপনি যদি পিতলের কলসি কিনেন বা পিতলের যদি ঘট কিনেন, তাহলে অবশ্যই আপনারা সেই ঘটটিকে ধান দিয়ে বা জল দিয়ে পূর্ণ করে গৃহে নিয়ে আনুন, বিশেষভাবে লাভ পাবেন। এছাড়াও সোনা চাঁদি কেনার জন্য বিশেষভাবে কিন্তু লাভ পাবেন। এই দিন সোনা চাঁদি কিনলে ভাগ্যের আমূল পরিবর্তন কিন্তু ঘটে, সোনা চাঁদি যদি আপনারা কিনতে পারেন এই দিন। কিন্তু কিছু কিছু জিনিস কেনার ক্ষেত্রে কিন্তু বর্জন করুন। এক হচ্ছে কোনো লোহার কোনো জিনিস, লোহার কোনো দ্রব্য এই দিন ক্রয় করবেন না। প্রথম, সে আপনি আয়রন চেস্ট হতে পারে, আলমারি হতে পারে, আপনার কোনো লোহার কোনো দ্রব্য হতে পারে, কোনো মতেই এদিন আনবেন না। এর সাথে সাথে আপনারা স্টিলের কোনো বাসন এদিন কিনবেন না, আপনারা প্লাস্টিকের কোনো জিনিস এদিন আপনারা কিনবেন না। এবং এই দিন, এই ধনতেরাসের দিন ঝাড়ু কিনা
বিশেষভাবে কিন্তু সৌভাগ্য। পুরাতন ঝাড়ুকে ফেলে দিন এবং নতুন ঝাড়ু এক দামে কিন্তু নিয়ে আসুন। ওই দামাদারি করবেন না, এক দামে দোকান থেকে আপনারা সেই ঝাড়ুটিকে নিয়ে আনুন, এবং সেটি হচ্ছে খিলের ঝাড়ু। অবশ্যই প্লাস্টিকের ঝাড়ু আনবেন না, খিলের ঝাড়ু অবশ্যই নিয়ে আসবেন। তাতে বিশেষভাবে সৌভাগ্য কিন্তু আসে, কারণ ঝাড়ুর মধ্যে মা লক্ষ্মী কিন্তু নিবাস করে। এই জন্য বারবার বলেছি, ঝাড়ুতে কোনো সময় পা দেবেন না, ঝাড়ুকে কোনো সময় ড্যাঙাবেন না। এবার আমি জানাবো যে যে রাশিগুলো সৌভাগ্যশালী রাশি হতে চলেছে সেই রাশিগুলোর নাম। ধনতেরাসে মহাকোটিপতি হতে চলেছে, কুবেরের বিশেষ কৃপায় এই রাশিগুলি কিন্তু, ছয়টি রাশির কথা আমি বলবো, ছয়টি রাশি বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছে। কোন এই ছয় রাশি ধনতেরাসের দিন এই 141 বছর পর কিছু দুর্লভ যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এই দুর্লভ যোগে এই ছয়টি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আমি বলবো ভাগ্যোদয় হতে কিন্তু চলেছে। তো 23 অক্টোবর এই ধনত্রয়োদশী থাকছে, এবং এই দিন আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং হস্তা নক্ষত্র কিন্তু থাকছে। এবং যে ছয় রাশির আমি কথা বলতে চলেছি সেই ছয় রাশির নাম আপনাদেরকে জানাবো। তার আগে অবশ্যই জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট করুন। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন, কারণ এদিন মা লক্ষ্মী এবং গণেশজির উপাসনা করলে আপনার টানা এক বছর ধনের কিন্তু হবে না। কারণ এই কথাটি যে ধনতেরস, অর্থাৎ অর্থের এদিন কিন্তু পুজো হয়, অর্থের দেবদেবতার কিন্তু পুজো হয়। আপনার জীবনে কিন্তু বিশেষভাবে অর্থের জোয়ার কিন্তু আসবে মা লক্ষ্মী এবং গণেশজি এবং কুবেরের কৃপায়। কুবের একটা কথা আছে, কুবেরের ধন কোনোদিন ফুরায় না। কুবের যদি আপনার উপর যদি প্রসন্ন হয় এবং আপনার উপর যদি ধনবর্ষা করতে লাগে, আপনার অর্থনৈতিক জায়গায় কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। যে 141 বছর পর 23 অক্টোবর ধনতেরাসে যে ছয় রাশি মহাকোটিপতি হতে চলেছে এবং সৌভাগ্যশালী রাশি হতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি একে একে আপনাদেরকে জানাবো। প্রথম রাশি মকর রাশি। মকর রাশির আকর্ষক অর্থপ্রাপ্তি হতে চলেছে। শেয়ার বাজার, ফাটকা, স্টক বিজনেস, বিদেশ থেকে লাভ কিন্তু পেতে চলেছে। নাম্বার ওয়ান যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আপনার আকর্ষক অর্থপ্রাপ্তি হতে চলেছে। কর্কট রাশি আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। হঠাৎ অর্থপ্রাপ্তির পাশাপাশি আপনাদের শেয়ার বাজার থেকে কিন্তু লাভ পেতে চলেছেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, আপনার পাবেন ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ পাবেন, শেয়ার বাজার থেকে, আপনারা বিদেশ থেকে, স্টক বিজনেস থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির সোনায় সোয়াগা কিন্তু হতে চলেছে। সিংহ রাশির আপনাদের মনস্কামনা পূরণ কিন্তু হতে চলেছে। মা লক্ষ্মী এবং গণেশজির কৃপায় আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এবং আপনাদের বড় ধরনের প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশি না কন্যা রাশি। কন্যা রাশির ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পাবেন, আকর্ষক অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে কন্যা রাশি। এবং আপনাদেরকে কিন্তু ফিরে তাকাতে হবে না, 141 বছর পর এই যোগ সৃষ্টি হয়েছে। কন্যা রাশি ধনবর্ষা হতে চলেছে, আকর্ষক অর্থলাভ এবং শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি, স্টক মার্কেট থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির মা লক্ষ্মী এবং গণেশজির কৃপায় এই 141 বছর পর 23 অক্টোবর ধনবর্ষা হতে চলেছে।
সৌভাগ্যশালী রাশি হতে চলেছে ধনুরাশি। আপনাদের মহাকোটিপতি আরবপতির যোগ কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসা, বিদেশ, শেয়ার বাজার, গোল্ড, চাঁদি, অনলাইন, টেলিকম, এই সমস্ত থেকে কিন্তু আপনারা প্রচুর অর্থ আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং আপনাদের দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি হবে এবং ফিনান্সিয়াল গেন আপনাদের কিন্তু হতে চলেছে। অবশ্যই আমি বলবো এদিন মা লক্ষ্মী এবং গণেশজির উপাসনাটা অবশ্যই আপনারা করুন, বিশেষভাবে কিন্তু আপনারা লাভ পাবেন। আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হবে। এই চোদ্দই 141 বছর পর 23 অক্টোবর এই ধনতেরাসে যে 6 রাশির কথা বললাম আপনারা ডায়েরিতে নোট করে নিন, অবশ্যই কমেন্ট করুন। এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন বা হস্তরেখা বিচার করাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এবং এর সাথে সাথে আপনাদেরকে একটি কথা আবারও বলবো, প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।